হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি কম্পিউটারের ট্রিক্স অ্যান্ড ট্রিপস নিয়ে হাজির হলাম। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা যে ইউএসবি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড, এটার মধ্যে আপনাদের নিজের ছবি আইকন হিসাবে সেট করতে পারবেন। কোনো সফটওয়্যার লাগবে না, কোনো ইন্টারনেট লাগবে না, শুধুমাত্র সামান্য কয়েকটি প্রসেস ফলো করলে একদম সহজভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ইত্যাদিতে একদম ইজিলি নিজের ছবি অথবা যে কোনো আইকন ব্যবহার করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে প্রত্যেকবারের মতো এবারও বলছি, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সাপোর্ট দিয়ে সাথে থাকুন। আসছি ইন্টোর পর। ভিউয়ার্স, এখন মাই কম্পিউটারটি ওপেন করুন। ওপেন করার পর লাগানো পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডটি ফরম্যাট করে দিন। ফরম্যাট করার জন্য রাইট বাটন ক্লিক করুন এবং ফরম্যাটে ক্লিক করে দিন। স্টার্ট ফরম্যাট, ওকে। একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর মেমোরি কার্ডটি ফরম্যাট হয়ে গেলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, দেন ক্লোজ করে দিন। এখন যে জায়গায় আপনার যে ছবিটি লাগাবেন সেই ছবিটি বের করেন। ছবিটির উপর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করেন, তারপর এডিট অপশনে ক্লিক করেন। এডিট অপশন আসার পর আপনি মাউসের কন্ট্রোলার ধরে ছবিটি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন পজিশন মতো, অথবা জুম আউট করে উপরে অপশনে ক্লিক করে আপনার ছবিটিকে সেট করতে পারবেন পজিশন মতো। তারপর অ্যাডজাস্টমেন্ট করে ছবিটিকে আপনার পছন্দ মতো ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, তারপর বিএমপি পিকচার দিয়ে রিনেম করে দিবেন। তারপর সেভে ক্লিক করুন। অবশেষে ক্লোজ করে দিন। এখন পুরনো ছবির ফাইলটি ডিলিট করে দিন। এখন এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে একটা নোটপ্যাড নিন এবং নোটপ্যাডটি ওপেন করুন। ওপেন করার পর নোটপ্যাডে প্রথমে থার্ড ব্র্যাকেট, তারপরে ছোটো হাতের এ ইউ টি ও আর ইউ এন অটো রান, তারপর আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর লিখবেন নিচে এন্টার দিয়ে আইকন দিয়ে ইজিক্যাল টু আপনি যে ছবিটি যে নামে সেভ করেছেন ওই নাম অনুযায়ী লিখতে হবে, তারপর ডট বিএমপি দেওয়ার পর ফাইলে গিয়ে সেই বেজে ক্লিক করুন। তারপর এখানে অল ফাইল সিলেক্ট করে ফাইলের নাম লিখতে হবে এ ইউ টি ও আর ইউ এন অটো রান ডট আই এন এফ, তারপর সেভ করে নিন। ক্লোজ করে দিন উইন্ডো। এখন নোটপ্যাডটি ডিলিট করে দিন। এই দুটা ফাইল কপি করে নিন আপনার লাগানো পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডে। এই দুটো ফাইল পেস্ট করে দিন।
ব্যাস কাজ শেষ হয়ে গেল। এখন আপনি আবার মাই কম্পিউটারে চলে যান। যাওয়ার পর আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডটি পিসি থেকে খুলে ফেলুন। খুলে ফেলার পর আবার এটাকে লাগান। লাগানোর পর দেখতে পাচ্ছেন ছবিটি আইকন পাল্টে গিয়ে আপনার লাগানো ছবিটি চলে এসেছে। এভাবে একদম সহজে কোনো সফটওয়্যার এবং ইন্টারনেট ছাড়াই আপনি করতে পারেন। এখন পেন ড্রাইভের ভিতরে যে দুইটি ফাইল রয়েছে সেগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে হিডেন সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দেন। এই দুটো ফাইল হাইড হয়ে গেল। এখন আপনার পেন ড্রাইভ বা মেমোরি কার্ডটি দেখতে পাচ্ছেন নতুন আই